আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনি নগদ দেন কিভাবে টাকা সেন্ড মানি করবেন। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। আপনি আমি যেহেতু নগদ অ্যাকাউন্ট সেন্ড মানি করব, আমি সেজন্য নগদ অ্যাকাউন্টে ঢুকলাম। আপনি অনেক সময় এখানে কলেজটা এখানে যে অনেকজন কিন্তু টাকা সেন্ড মানি করেন, তো এখানে অনেক সময় ভুল হতে পারে সাধারণ বিষয়, কিন্তু অ্যাপসের থেকে সহজে একটু ভুলটা একটু কম হয় আর কি। আমি যেহেতু অ্যাপসে সেন্ড মানি করবো, তো অ্যাপসে ঢুকলাম। আপনার অ্যাপসে এভাবে ঢুকবেন, ঢুকে এখানে আপনাদের সঠিক পিনটা দেবেন, কখনো যেন এখানে ভুল পিনটা দেবেন না, সবসময় যে আপনি অ্যাপ ব্যবহার করেন এবং অরিজিনাল পিনটা দেবেন। কারণ যদি একবার লক হয়ে যায় তাহলে কিন্তু চোরানো অনেকটা সমস্যা, অফিসে ফোন করতে হবে, বিভিন্ন সমস্যা। আমি আমার পিনটা দিয়ে দিলাম, পিনটা দিয়ে কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আপনি এভাবে পিনটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলাম আমি, এখানে লগ ইন হয়ে গেছে। এখানে কিন্তু আপনি ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইলের সাথে অ্যাড মানি, মানে বিভিন্ন মানে যেগুলো দরকার আর কি সব কিছু কিন্তু থাকে। আমি যেহেতু এখানে সেন্ড মানি অপশন দেখাবো, তো প্রথমে এটাই কিন্তু সেন্ড মানি অপশন। তো আপনি কত টাকা পাঠাবেন একটু ব্যালেন্সটা চেক করে যাবেন। এখান থেকে আপনি যে কয় টাকা পাঠান না কেন, আপনার ব্যালেন্সটাকে চেক করবেন যে আপনি কত টাকা পাঠাচ্ছেন বা আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। আপনার অ্যাকাউন্টে যা টাকা আছে তা আছে, কিন্তু বেশি টাকা দিলে কিন্তু যাবে না, কম টাকা দিলে যাবে বা সময় সময় দিলে যাবে। আমার একটু নেট চলে চলে যে এখন টাকা চলে আসছে 7591 টাকা 97 পয়সা এখন টাকা আছে বর্তমান। আমি যেটা সেন্ড মানি করবো, সেন্ড মানি আমি ঢুকলাম। আপনি যে নম্বরে টাকাটা সেন্ড মানি করবেন সেই নাম্বারটা কিন্তু সঠিক দিতে হবে, কারণ ভুল নম্বরে গেলে কিন্তু কেউ কিন্তু এই টাকা জিনিস কেউ ব্যাক দিতে চায় না, দেয় না তা না, কিন্তু অনেকজন দেয়, অনেকজন বেশিরভাগ মানুষ দেয় না। তাই সবসময় সঠিক নম্বরটা দিবেন। আমি নাম্বারটা বসায় দিলাম, আপনারাও কিন্তু সবসময় সঠিক নম্বরটা দিবেন, না হলে কিন্তু ভুল নম্বরে গেলে টাকাটা পাই কিন্তু কঠিন। আমি যেহেতু আমার হয়ে গেছে, আমি কিন্তু আবার দিয়ে দিলাম। আপনারা এভাবে নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আপনি পাঠাতে চান কত টাকা, সেটা আমার নেটওয়ার্কে একটু স্লো, তাই মানে টাকা ব্যবহৃত চোখতে একটু লেট হচ্ছে আর কি। তো আপনি পাঠাতে চান কত টাকা সেটা এখানে ক্লিক করে বসায় দিবেন। আপনি 50, 60, 100 না কত সেটা আপনি বসায় দিবেন এখানে। আমি যেহেতু এটা ভিডিও তৈরি করছি সেদিন তো 50 টাকা দিয়ে দিলাম, কারণ ওটা আমার অ্যাকাউন্ট খোলা আছে, সমস্যা নেই। আমি যেহেতু 50 টাকা দিয়ে দিলাম, আপনি যত টাকা মানে পাঠাবেন সত টাকা দিয়ে দেবেন এখানে, দিয়ে পরবর্তী ক্লিক করবেন। ক্লিক করে এখানে রেফারেন্স, আপনি যদি রেফারেন্স দিতে চান তো দিতে পারেন, না দিলে না দিতে। আমি যেহেতু আমার নাম লিখে দিলাম রেফারেন্স, মানে রেফারেন্স কে ওখানে গেলে একটা মেসেজ, মানে ওখানে একটা রেফারেন্স কোড চাই, ওখানে অনেকজন একজন তিন চার দেবেন, একজন দেয় না, কিন্তু আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম যাতে ওখানে আমার নামটা চলে যায় SMS মাধ্যমে, মানে ওর মধ্যে আমার নামটা চলে যাবে। এবার আপনি পিনটা দেবেন কিভাবে, আপনার যে অরিজিনাল আগে যে পিনটা ছিল ওই পিনটা এখানে বসায় দিবেন। তো আমি পিনটা বসায় দিলাম, এভাবে পিনটা বসায় দিবেন, দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখে নেবেন আপনার নাম্বারটা সঠিক আছে কি না, তারপর আপনি মানে পাঠাচ্ছেন কত টাকা আর আপনার মোট টাকা আছে কত টাকা একটু এটা খেয়াল করে নেবেন, কারণ ও তো নাম্বারটা ভালো করে খেয়াল করে নেবেন ও টাকা সেন্ডটা পরবর্তী অ্যাকাউন্টে যা থাকার ওই এমনিতে মানে যা সেন্ড করবেন সেটা মাইনাস করে এমনিতে অ্যাকাউন্টে থেকে যাবে। আর মানে নিজের ব্যালেন্স দেখা লাগে না, কারণ আপনি যাই সেন্ড মানি করেন না কেন সেটা কিন্তু ওই একে একে অটোমেটিক কেটে আপনার ব্যালেন্সটা দেখায় দেয়। তো এইভাবে আপনি ঠিক করে নেবেন, এখানে চেপে ধরতে হবে, এখানে চেপে ধরলে কিন্তু এটা ঘুরলো। আমার নেটওয়ার্ক একটু স্লো তার জন্য এমন হচ্ছে আর কি। দেখেন দেখেন আমার কিন্তু এখানে রিচার্জটা হয়ে গেছে, মানে যে সেন্ডমেন্টটা করলাম দেখেন এখানে আমার টাইম কত, এই কত সব কিছু দেখা যাচ্ছে, আমি কয়টার সময় মানে সেন্ড মানি করলাম, আজকে কত তারিখ কতটা, এবং লাস্ট নাম্বারটাও দেখায় দিচ্ছে। আপনারা এইভাবে টাকাটা সেন্ড মানি করবেন। তো আমি যেহেতু হোমে বেগ গেলাম, দেখেন হোমে কিন্তু এখানে দেখায় দিচ্ছে আপনার ব্যালেন্স কত থাকবে এবং কত কি। আমার নেটওয়ার্ক একটু খুবই স্লো মতো কাজ করছে আর কি, সেজন্য এমন হচ্ছে, কীভাবে বুঝলাম আজকে একটা স্লো কাজ করছে আর কি। তো আপনি যেহেতু সেন্ড মানি করছেন সে আমার কিন্তু ব্যালেন্স দেখাই দিচ্ছে কত টাকা ব্যালেন্স ছিল এবং কত টাকা আছে। তো এখানে লেনদেনের উপরে ক্লিক করতে পারেন যে আপনার টাকাটা কি গেল না গেল না। দেখেন আমি কিন্তু ওই যে এই নাম্বারটার উপরে একটা চাই রাত,
একটা স্যারের টাকা সেন্ড করলাম, দেখেন 50টা সেন্ড মানি, তো টাকা কিন্তু চলে গেছে, দেখেন লাল চিহ্ন, লাল চিহ্ন মানে কিন্তু টাকা বের হয়ে গেছে। আর যদি এখানে যদি সবুজ চিহ্ন থাকে তাহলে কিন্তু আসছে, যেমন দেখেন এখানে কিন্তু সবই টাকা আসছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম, ইনশাল্লাহ এইভাবে আপনারা সেন্ড মানি করবেন, কখনো কোনো ভুল হবে না। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে নতুন কোনো বড় বড় ভিডিওতে। ভালো থাকবেন সবাই।